এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন। কি ব্যাপার দাদু, আজ সকাল সকাল কবিতা বলছ? না রে, এই কবিতাটা পড়তে পড়তে না একজনের কথা মনে পড়ে গেল। কার কথা? এখানে বস, তোকে একটা গল্প বলি। অনেক দিন আগের কথা, বুঝলি? তুই তখন খুব ছোট, আমাদের পাড়ায় একটা লোক আসতো। এই দুপুরবেলা নাগাদ, চেনা জামা কাপড় তবে নোংরা নয়, হাতে আর পায়ে প্লাস্টিকের প্যাকেট বাঁধা, আর সঙ্গে থাকতো একটা বড় থলে। অদ্ভুত স্বভাব ছিল লোকটার। রাস্তায় যত নোংরা আবর্জনা পড়ে থাকতো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে ওর থলেতে ভরে নিত। সে আবার কি রকম? আরে শুনি না, ওকে সবাই পাগলা বলে ডাকত। পাগলা? সবাই পেছনেও লাগতো। লোকটা কিন্তু কোনোদিন রেগে যেত না, উল্টে সবাইকে দেখে এক গাল হেসে নমস্কার করত। তারপর? তারপর আমার রিটায়ারমেন্টের পর, বুঝলি? একদিন খালধার দিয়ে হেঁটে ফিরছি, এমন সময় দেখি সেই পাগলা চলেছে তার থলে কাঁধে নিয়ে। সঙ্গে সঙ্গে ঠিক করলাম, দেখি বেটা ওই জঞ্জল নিয়ে কি করে। কি দেখলে? দেখলাম খালের ধারে একটা গর্ত করে জঞ্জালগুলো সব ঢেলে দিল, তারপর প্লাস্টিকের ব্যাগ বা ওই জাতীয় জিনিসগুলো তার থেকে আলাদা করে মাটি চাপা দিয়ে দিল। রিসাইকেল, বুঝলি? আর প্লাস্টিক গুলো? সেগুলো এক কাবারিকে বেচে সেই পয়সায় তেলে ভাজা কিনে দিব্যি আনন্দে খেতে খেতে চলে গেল, বুঝলি? আচ্ছা দাদু, লোকটা এখন আর আসে না? না রে, লোকটাকে তো আর দেখি না। দাঁড়াও, আসছি। আরে চললি কোথায়? আরে লোকটাকে কেমন লাগলো বললি না তো দাদু। এটা কি? এবার তুমি আর আমি পাগলা হব, চলো। এটাই তো চাই, চলো। মন পরিষ্কার তো দেশ পরিষ্কার।